এইটা সেল পারপাসে আছে অন্ধ্রা ব্রিড, তাই তো দাদা? এয়ারটা স্ট্রিংটা আপনারা দেখে নিন, ভাইব্রেশন দেখুন ফিমেলে, প্রতিটা পায়রায় ভাইব্রেশন আছে। ও বাবা, নরের ভাইব্রেশন দেখুন, মাথা খারাপ, অসাধারণ খারাপ ভাইব্রেশন আছে কি। হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরজে। সো ফ্রেন্ড, আপনাদের জন্য নতুন হোম ভিজিট রিলেটেড ভিডিওই করতে চলে এসেছে আপনাদের আর একটা নতুন দাদার কাছে। তো দাদার সাথে পরিচয় করাবো। দাদার অনেক নতুন নতুন ব্রিড আছে, বেশিরভাগ এখানকার না বাইরের, যেরকম আপনারা চেয়ে থাকেন। কারণ এখনকার এখানকার ব্রিড পোষা মানে অনেক, মানে খারাপ বলবো না কিন্তু ভালো, কিন্তু এখনকার দামের দিক দিয়ে এখানকার ব্রিডের পুরো ন্যূনতম দাম হয়ে গেছে। তো তার জন্য কেউ আর এখানকার ব্রিড বেশিরভাগ পুষতে যাচ্ছে না। তো তার জন্য আজকে একটা সমিতদার বাড়িতে চলে এসেছি। তো দাদার কাছে অনেক বাইরের ব্রিড আছে, নিজে পুষছে, এনার কাল দিয়েও মানে ব্রিডিং নিতে পারেন। এছাড়া যদি বাইরে থেকে ভাবেন যে ট্রান্সপোর্ট করে আনবো, তো দাদা সেগুলোও করে, কি সেল পারপাসেও ভিডিও আছে, তো আপনারা কেউ স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটা দেখবেন। দাদার সাথে ইন্ট্রোডিউস পার্ট নেবো, কি ধরনের পায়রা পুষছে না পুষছে, আর এছাড়া যদি ট্রিটমেন্ট রিলেটেড কিছু ভিডিও করতে পারে সেটাও করে দেবো। গিরিবাজও আছে কিছু, ম্যাড্রাসও আছে কিছু, সেগুলো আমি আপনাদের ইন্ট্রোডিউস করে দেবো। তো চলুন আর বেশি লেট করবো না, আপনার সাথে দাদার সাথে কথা বলে আসুন। আপনার দাদা বাড়ির সেট আপ দেখা, এইটা দাদার মেন রুম হয়ে আছে, আর এই সাইডে দেখুন 360 হবে, এই যে বোমা আছে, এই যে এরকম জায়গা আছে, খুব সুন্দর। তো এই যে আমাদের দাদা, দাদা ভালো আছেন তো? আমাদের সমীর দা, নাম্বারটা একটু ফার্স্টে একটু বলে দিন আপনি। আমার নাম্বার হচ্ছে 9874 6393 6393 78 78, তাই তো? তো বেশ ভালো। তো দাদার কাছে গিরিবাজ ম্যাট্রাস দুটো কালেকশনই আছে, আর আজরা আপনি বলছিলেন অফ দ্য ক্যামেরাতে সব বাইরের কালেকশন, তাই তো? বাহ, খুব সুন্দর। আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, যদি আপনারা কিছু এনার ব্রিড নিতে পারেন তো নিতে পাওয়া যাবে, তাই তো? কিছু সেল পারপাসও আছে, ফার্স্টে কিছু শখ করে দেবো, তারপরে একটু ওটা দেখিয়ে দেবো। তো দাদা, আপনি যে একটু যদি বলেন কতদিন ধরে পায়রাটা পোষা হচ্ছে আপনার, বলতে গেলে আমার পায়রা পোষা বলতে আজকে মোটামুটি বছর 30 হলো। বছর 30 হয়ে গেছে, তাই তো? তো প্রথমে কি ধরনের পায়রা হয়েছে যদি একটু আমাদের ভিউয়ারদের জন্য বলছেন? চেন্নাই গোলা থেকে শুরু, চেন্নাই গোলা ছিল, তাই তো? ওইগুলো কিভাবে আপনার কালেকশন ছিল একটু যদি বলেন? ওগুলো কালেকশন ছিল বলতে, ওগুলো আমার এক মামা ছিল, ও বাইরে, যে মানে বাইরের রাজ্যে, ওখান দিয়ে মনে হয় তার আসে, ওই মামা নিয়ে আসতো, তো তখন পায়রা ফায়রা অতটা চিনতাম না, ওই মামার হাতে যাক। তো আপনার যে ফ্যামিলি মানে মেম্বারদের কাছ দিয়ে আপনার সূত্রপাত পায়রা? সূত্রপাত যাক, খুব সুন্দর কথা, ভালো ইনফরমেশন পেলাম দাদার মুখ দিয়ে। তো আর যদি কেউ বাইরের দিয়ে মনে করুন পায়রা চাচ্ছে, তো আপনি এনে দিতে পারবেন, তাই তো? আমাকে সময় দিলে আমি ঠিক সময় দিলে নেব। তো নাম্বারটা শেয়ার আছে, যদি পায়রা দেখাচ্ছি, যদি এইগুলো না পছন্দ হয়, মানে যদি এইগুলো সোল্ড আউট হয়ে যায়, তো আপনারা যদি অন্য কিছু নিতে চান তো দাদার সাথে কল করবেন, সেসবগুলোও পাওয়া যাবে। আর একটু তাড়াতাড়ি কল করবেন, কিছু সেল পারপাসে আছে, তার জন্য একটু তাড়াতাড়ি কল করবেন। আর দাদা, আপনার ফোন করার টাইমিংটা একটু যদি বলেন। আমার টাইম বলতে মোটামুটি সকাল থেকে রাত্রির অবধি, সকাল কোনো অসুবিধা নেই, তাই তো? এনি টাইম ফোন করতে। আর কিছু আপনি তো সেল করবেন, তো ডেলিভারি করার ব্যাপারটা কি আছে? না, ডেলিভারি আমার কোনো অপশন নেই, আমার কাছে সত্যি কথা ডেলিভারি আমার টাইম নেই, তাই তো? আর লোক নেই, এসে পায়রা দেখো, দেখে পছন্দ দেখে বাড়ি এসে পায়রা নিয়ে যেতে পারবে, তাই তো? আর একটু আপনার অ্যাড্রেসটা একটু বলেন যদি বলেন। অ্যাড্রেস হচ্ছে যে 34 দমদম স্টেশন, দমদম স্টেশন, দমদম স্টেশন থেকে 2 মিনিট জিটিআর বাস স্ট্যান্ড, ও জিটিআর মানে দমদম থেকে 2 মিনিটে 3 মিনিটে হাঁটা পথ জিটিআর বাস স্ট্যান্ডের পাশে। এবার এছাড়া আপনি আসলেন, এসে দাদার সাথে কথা বলে বাড়ি আসতে পারবেন। ফোন করে নিলেন যে কিভাবে আসবো না আসবো, যদি বুঝতে না পারেন তো সেখান দিয়ে আসতে পারেন, যেরকম আমি করেছিলাম, দাদা আমাকে অনেকটাই হেল্প করেছে। আর একটা কথা আপনাদের জানানো যে দরকার, যে যে দাদার বাড়ি কিছু মাস্টার পেয়ার আছে, তার যদি বেবি চাই তো দেওয়া যাবে, তাই তো? বেবি চাইলেও দেওয়া যাবে, আর যে পায়রাগুলো আপনারা সেল করবে, কারণ আপনাদের সুবিধার্থে আপনারা অনেকেই কমেন্টে জানান, আর এছাড়া পার্সোনালভাবেই অনেকেই জানান যে দাদা একটু অসুবিধা ফেস করতে হয় যে পায়রার দামটা বলা হয় না, কিন্তু দাদার কাছে পায়রার দাম যদি কি সেল হবে সেটা দাম আমি বলে দেবো, পারফেক্ট দাম বলে দেবো। আর দাম বলতে মানে যে প্রাইসটা আমি বলবো সেই প্রাইসটা হচ্ছে গিয়ে মানে একদম ন্যূনতম প্রাইস, যে সবাই নিয়ে শখ করুক, তাই তো? নিয়ে শখ করুক। এবার আমার কাছে কথা হচ্ছে গিয়ে একটাই, যে কোয়ালিটি যেরকম সেই হিসাবে, হ্যাঁ কোয়ালিটি একটু বেশ নিতে গেলে একটু তো খরচা করতে হবে, কোয়ালিটি জিনিস রাখি, লোককে ভালো দামে আমি লোকের হাতে তুলে দেই, যাতে তাদের কোনো অসুবিধা অসুবিধা না, যে কোনো জায়গায় ইনভেস্ট করছে ভালো জিনিসে ইনভেস্ট করুক, ভালো জিনিসে নিয়ে যাক। আমি মনে করি এটাই, যে যারা পায়রা অরিজিনাল, যারা ভালো পায়রা শখ করতে চায়, ঠিক আছে, তারা 10 জোড়া 15 জোড়া 20 জোড়া পায়রা না কিনে 3-4 জোড়া সলিড কিনে, যাতে কি তাদের সেই পরে কাছে করে তার দিয়ে নসল তৈরি করে তারা যেন পায়রা উড়িয়ে টুর্নামেন্ট খেলতে বা খুব সুন্দর ইনফরমেশন, যেটা এখনকার দিনে খুব না পাওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও দাদা ইনফরমেশনটা শেয়ার করলো, খুব সুন্দর। আর একটা কথা বলার আছে, যেটা হচ্ছে গিয়ে দেখুন, এগুলো আমার কোনো হাট কালেকশন করা পায়রা না প্রথমত, দ্বিতীয় কথা কেউ মানে
আমাকে এমন বাজে কোনো কমেন্ট করবেন না আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, কেন প্রত্যেকবার কেউ না কেউ বাজে না কোনো না কোনো বাজেভাবে কমেন্ট করে থাকে দামের ব্যাপারটা নিয়ে। তো আমি বলবো আপনারা জিনিস দেখুন, যদি আপনাদের মনে হয় স্যাটিসফাই যে না জিনিস পার্টিকুলার ঠিক আছে, আসুন বাড়িতে এসে সামনাসামনি দেখুন, দেখে নিয়ে যান, দেখে পায়রা নিয়ে যান। আর আমি আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে অনলাইন আমি পেমেন্ট নেব, কিন্তু পেমেন্ট হয়ে যাওয়ার পরে 2-3 দিনের মধ্যে পায়রা এসে নিয়ে যেতে হবে। ও মানে আমি আপনি অনলাইন ডেলিভারি অর্ডার ব্যবস্থাটা রাখছেন তাই তো? অনলাইন বলতে মানে কি আমার পেমেন্টটা যেটা হবে ওটা আপনি ফোন পে গুগল পে যেতে হোক আপনি করে দিতে পারেন আমাকে ফোন করে, ঠিক আছে? হ্যাঁ, সেদিকে নিশ্চিন্ত হতে পারেন। যাক, এইবারে এসে 2-3 দিনের মধ্যে পায়রা আমার নিয়ে যেতে হবে। বলবেন না যে দাদা আজকে যেতে পারছি না, আমি 15 দিন 1 সপ্তাহ পরে যাব। মানে 2-3 দিন আপনি রেখে দিতে পারবেন তাই তো? 2-3 দিন, কেন এখন ওয়েদার এমনি খারাপ, একটা আমি সুস্থ পায়রা একজনকে সেল করার পরে দেখা গেল সে 15 দিন পরে আসলো, আসার পরে পায়রাটা যদি ইনকেস জোড়াধারী দুটোর মধ্যে একটা যদি কিছু হয়ে যায় তখন সে বলবে দাদা আমি নেবো না, আমি পয়সা দিয়েছি আপনি আমাকে ওই রিটার্ন করতে হবে, তখন দেখা গেল ওই জিনিস আমার কাছে দ্বিতীয় বিকল্প নেই, আমি দিতে পারবো না, তখন তার সাথে একটা ভুল বোঝাবুঝি হবে। তো ওই জন্য বলছি 2-3 দিনের মধ্যে এসে আপনারা। তো আপনাদের সুবিধার্থে অনলাইন ব্যবস্থা দাদা প্রোভাইড করছে, কিন্তু একটাই শর্ত আছে, সবার দিকে কি বলুন তো সময় দিতে হয়। তো দাদা 2-3 দিন পায়রার দায়িত্ব নেবে, তার মধ্যে আপনারা একটু কালেকশন করে নেবেন। আপনারা অনেক চট জলদি করেন যে দাদা পায়রাটা রেখে দিন, তো সেই সুবিধার্থে দাদা অনলাইন ব্যবস্থাটাও রাখছে, আপনারা নিতে পারেন। তো সেই অনলাইন ব্যবস্থাটা কী আছে না আছে সেটা দাদাকে ফোন করবেন। ফোন করলে পেমেন্টের ব্যাপারটা, হ্যাঁ ডেলিভারি অপশন নেই, শুধু পেমেন্টের অপশনটা আপনি দাদাকে ফোন করে জেনে নেবেন। একটা সুবিধার্থে অনলাইন ব্যবস্থাটা আছে, আপনি কালেকশন করতে পারেন, কিন্তু একটাই জিনিস 2-3 দিন রাখতে পারে পায়রা। 2-3 দিন তো চলুন এবার দাদা পায়রাগুলো সব করুন। আমার 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 অতিরিক্ত চাপ হয়ে যায় এই কারণে, কেন অনেকে আসবে দাদা এই তো আপনার কাছে পায়রাটা রয়েছে আপনি বলছেন বিক্রি হয়ে গেছে, বেশি পয়সা দিচ্ছে আপনি এই জোড়াধারিটা আমাকে, কিন্তু আমি অনলাইন একবার পেমেন্ট হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আমি আর মানে অন্য কেউ টাকা বেশি দিলে আমি তাকে দিতে পারি না, কেন সেটা আমার বুকিং হয়ে গেছে। হ্যাঁ ঠিক, এটা অন্য কার ক্ষেত্রে হয় কিনা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে আমি এসব কাজ করি না। হ্যাঁ যাক, আমি যেটা বলবো অন ক্যামেরার সামনে পার্টিকুলার জেনুইন ভাবে আমি কাজ করি, ঠিক আছে, কোনো লুকোচুরি কোনো ব্যাপার না, সেটা যেটা বলবো সেটা একদম পারফেক্ট পারফেক্ট। বাহ, আর একটা দাদাকে একটু ছোট রিকোয়েস্ট, যদি চ্যানেল থেকে আসে একটু সাবসিডি একটু দেবেন। সে আমি যেটুকুনি নেগোসিয়েবল করার আমি ওই বলে দিলাম, খুব জোর হলে আমি 200 টাকা 200 টাকার জায়গায় কিন্তু আমি আর এদিক ওদিক করতে, ঠিক আছে, আপনি মানে একদম ফিক্সড প্রাইসই বলতাম। যেহেতু রাজের চ্যানেল থেকে সব ভিডিওতেই আপনারা দেখতে পান যে কিছু না কিছু নেগোসিয়েবল থাকে মানে ব্যাপারটা, তো আমি বলে দিলাম আমার তরফ থেকে 200 টাকা করে পেয়ারে আমি কম রাখবো। বাহ, দাদা যতটুকু সম্ভব ততটুকু করেছে, তো ঠিক আছে, এতটুকুর জন্যই দাদাকে ধন্যবাদ। তো চলুন এবার একটু কিছু শখ করি নাকি, আর না কিছু বলার আছে আপনি তাকে বলতে পারেন। তো চলুন আসুন দেখা, আর ওই পিয়ার শখ করার মাঝে যদি কিছু করা থাকে সেটা ডিসকাস করে নেবো। আসুন দাদা জোড়াটা বের করুক, তার আগে দাদার বাড়ি একটু অকারণটা দেখিয়ে দিই। এই সাইডে গিরিবার সেকশন আছে পুরোটাই, খুব সুন্দর সেট আপ। এই সাইডে একটা লফট আছে আর এই সাইডে এই একটা, তো প্রচুর পায়রা আছে। আপনাদের আশা করছি কিছু ভালো কোয়ালিটি, মানে সবই তো ভালো, তার মধ্যে কিছু ভালো আপনাদের দেখিয়ে সেল পারপাসে ভিডিওটা করবো, কারণ না তো সব দেখাতে গেলে তো একটু টাইম ওরা ব্যাপার আছে নাকি দাদা? হ্যাঁ, তো ঠিক আছে আসুন এক পেয়ার করে দেখি। প্রথম জোড়া কি জোড়া দাদা? এটা এটা হচ্ছে ম্যাড্রাস, ম্যাড্রাস জোড়া তাই তো, লালমোহন শেপের ওপরে তাই তো দাদা? চোখের পায়রা, চোখের পায়রা, কালো দানা আইজ নাকি? হ্যাঁ কালো দানা। তো এরা ডিমে আছে, আপনাদের এক পিস করে শক করে দিই একটু তাড়াতাড়ি, কারণ ডিমে আছে তো। তো আসুন ফার্স্টে এক পিস করে শক করো। ফিমেলটার আইসটা একটু আপনাদের দেখিয়ে দিই ক্লোজলি ভাবে, যেরকম দাদা বলছে ডিমে আছে পায়রাগুলো, আইসটা দেখুন। বন্ধদমের পায়রাগুলো তো দাদা, এইসব পায়রা দাদা কিরকম উড়ে দাও আপনার আন্দাজ? এগুলো নর্মালি 7-8 ঘন্টা 7-8 ঘন্টা উড়ে দেয় তাই তো? তো এইসব যেসব পায়রা দেখাচ্ছেন তো এদের দ্বারা টুর্নামেন্ট খেলাও পসিবল তাই তো? হ্যাঁ, এদের বাচ্চা দিয়ে খেলতে পারবে, কিন্তু এদের দিয়ে খেলতে পারবে না, এদের তো ব্রিডিং পেয়ারে বসানো, ব্রিডিং পেয়ার বসানো হয়ে গেছে, এদের বাচ্চা দিয়ে আপনার পায়রাগুলো উড়ায়ও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সব ব্রিডিং করার জন্য রেখে, ব্রিডিং করার জন্য, কারণ এই দাম প্রচুর কস্টলি।
এইগুলো কি এখানকার জোড়া না বাইরে থেকে? এগুলো বাইরে থেকে কালেক্ট করা। ও এবারে আপনার মেলটা একটু দেখেন, মেলটা একটু শক করুন আপনারা। বাহ, ডানাটা দেখি দাদা একটুখানি, ডানা কাছি করা আছে যেরকম বিডিং জোড়া বলছিল ওই জন্য। ঠিক আছে দাদা, একটু ফেস অফ বডিটা একটু দেখে নিই দাদা, ফেস অফ বডিটা একটু দেখবো। অনেকটাই ছটপটে, অ্যাগ্রেসিভ প্রচুর, হাতে থাকতে পাঞ্জারা দেখুন। ওকে ঠিক আছে, এদের স্ট্রেংটা দেখুন, কারণ ডিমে আছে বলে তেমন অ্যাগ্রেসিভ নেই, তাই ভাইব্রেশনটা দেখুন আগে থেকে। লাল বডি শেপের আমলুক, তো ভীষণ ছটপটে আছে, তো এক পিস করে দেখায় আসুন, কারণ এসব পায়রা এক পিস করে না দেখালে হবে না। আসুন চলুন এবার দেখ, তো আমলুকটার আইসটা আপনাদের দেখায়, এত ছটপট করছে। তো এই মেলটা আপনার কাছে অনেকদিন ধরে আছে নাকি দাদা? না না, এটা বেশি দিন, এটা ছ মাস হলো কালেক্ট করা। ছ মাসে কালেকশন করা, এটা কি বাইরের দিয়ে নাকি? বাইরের দিয়ে। তো এখন এর রেজাল্ট হয়নি নাকি, মানে বাচ্চা বাচ্চা করা হয়নি তাই তো? না, বাচ্চা উঠেছিল, বাচ্চা বেরিয়ে গেছে, রাখতে পারিনি। সব কাছি করা আছে, এগুলো সব ব্রিডিং এর জন্য ইউজ করেন তাই তো? উড়ালে উড়বে পায়রা, কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি, কেউ উড়াবে না। যার বাড়িতে বাই চান্স কাউর বাড়িতে বসে বসে গেলে যে ধরবে সে তো আর দেবে না। হ্যাঁ ঠিক। তো ফিমেলটা দেখি আসুন, তো ফিমেলটা দেখাই, ফিমেলটাও লাল বডি শেপে আছে, ওই ডানাটা দেখি দাদা একটু করে, ডানাটা দেখুন দোয়াজের মতন লাগছে নাকি? লাল আমলুক দোয়াজ, লাল আমলুক দোয়াজ। বাহ, ওই সাইডের আইসটা একটু দেখি দাদা, ডবল চোখ, এই সাইডের আইসটা দেখুন। চুমুচটা দেখুন কত বড় লাগছে, জোড়ার স্ট্রেংটা দেখুন আপনারা। চলুন পরের জোড়ার দিকে যাই, জোড়া দেখুন, অন্ধ্রা ব্রিড আছে। এটা কি জোড়া দাদা? অন্ধ্রা ফুলশিরা। অন্ধ্রা ফুলশিরা তাই তো? বাহ, এই সাইডটা মনে হচ্ছে ফিমেল আর এটা মেল তাই তো? এটা নর আছে। হ্যাঁ বাহ, এই যে পুরনো জোড়া না নতুন কালেকশন এটা? এগুলো সব 6 মাস হয়েছে। ও নতুন কালেকশন তাই তো? মোল্ডিং হচ্ছে না এখন, সব গায়ে লোম ফেলিয়ে নতুন পর উঠবে। ও তখন আরো ফ্রেশ পরিষ্কার হয়ে যাবে, সাদা ধবধবে। ও তো নতুন কালেকশন করা বলছে দাদা, এখনো ডিম বাচ্চা করা হয়নি তাই তো? না, ডিম বাচ্চা করেছি, করে হয়েছে তাই তো? ডিম বাচ্চা করেছি, বাচ্চারও রেজাল্ট ভালো আছে, রেজাল্ট ভালো আছে তাই তো? রেজাল্ট ভালো আছে। বাহ ঠিক আছে, তো চলুন এক পিস করে শক করি আসুন। এর আইসটা আপনাদের শক করে, এটা কি বেজি মাথা শেপের নাকি দাদা? এগুলো তো ব্লু রিং আছে চোখের পাশে দেখুন, ব্লু বর্ডার তাই তো দাদা? এটা বাহ, তো এটা মেল ছিল তাই তো? ডানাটা দেখুন, ডানা কাছি করা কারণ ব্রিডিং জোড়া বলে। ওকে দাদা, একটু পাঞ্জাটা একটু দেখি দাদা, তো পাঞ্জাটা দেখুন। ওকে দাদা ঠিক আছে, ফিমেলটা আপনারা শক করুন, মানে দুটোই সেম সেম দেখতে, তো আপনারা হয়তো বুঝতেই পারবেন না যে কোনটা নর কোনটা মাদি, তো সেম কোয়ালিটি জোড়া কি দাদা? বসানো আপনি বসিয়েছেন না বসানো যেরকম সেট পেয়ার করে নিয়ে এসছেন তাই তো? বাহ, এইসব পিয়ারের আন্দাজ কতক্ষণ ওড়ার এ আছে তাও? নরমালি 8-9 ঘন্টা উড়বে, 8-9 ঘন্টা উড়বে তাই তো? আন্দ্রা পায়রা যারা করে তারা জানে, আন্দ্রা দেখতে হয় না, আন্দ্রাও এমনি 8-9 ঘন্টা উড়ে যায়, এমনি 8-9 ঘন্টা উড়ে যায় তাই তো? গম খাবার খেয়ে নরমালি 8-9 ঘন্টা উড়ে যায়। বাহ, এই পিয়ারটার স্ট্রেংটা আপনারা দেখে নিন,
পারপাসের জন্য শুরু করে দিলাম। তো এইটা সেল পারপাসে আছে, অন্ধ্রা ব্রিড, তাই তো দাদা? আপনারা দাদার মুখ দিয়ে শুনে কি ব্রিড আছে দাদা একটু বলুন। অন্ধ্রা কালেকশন, অন্ধ্রা কালশিরা, তাই তো? বাহ, খুব সুন্দর আছে। আপনারা চাইলে আর দূর থেকে না, দাদার বাড়ি থেকে নিয়ে যেতে পারেন, তো একটা সুবর্ণ সুযোগই বলতে পারেন। এসে পায়রা দেখে শুনে নিয়ে যান, আমার তো দেখে খুব বেস্ট কোয়ালিটির লাগছে। আপনারা এসেও ধরে বুঝে নিয়ে যান, একটু তাড়াতাড়ি ফোন করবেন দাদাকে, কারণ এসব পায়রা বেশিক্ষণ থাকবে না, তো একটু তাড়াতাড়ি কল করার চেষ্টা করবেন। ডিসপ্লেতে নাম্বার প্রোভাইড করা আছে। দাদা আপনি তো বলছিলেন দাম বলে দেবেন, তো একটু যদি বলেন এদের দামটা কীরকম পড়বে। দুটো যদি কেউ কালেকশন করে, ঠিক আছে, কালেকশন তো কেউ না কেউ করবে, হ্যাঁ, আপনারা নেবেন, দু তিন দিনের মধ্যে কালেকশন করার চেষ্টা করবেন। একটা জিনিস আপনাদের জন্য, কারণ দাদাও বিজি থাকে, ডেলিভারিটা পসিবল না, দাদার বাড়ি আসুন, এসে নিয়ে যান। তো আসুন এবার। আর আচ্ছা, এইসব পারেন টুর্নামেন্ট খেলা একদম তো পসিবল, এগুলো আপনাকে জিজ্ঞেস করা মানে বোকামির কথা। তো টুর্নামেন্ট খেলতে পারবে, তাই তো? টুর্নামেন্ট খেলতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তাই তো? আটটা পায়রা আছে, বেশি বয়স না পায়রা। এদের দিয়ে বা এদের বাচ্চা দিয়ে দুটো দিয়ে টুর্নামেন্ট খেলতে দিয়ে আরামসে খেলতে পারবে, কোনো অসুবিধা নেই, পারবে, তাই তো? আর এই জোড়া এক এক জায়গায় এক একজন, কেউ 8,000 বেচছে, কেউ 10,000 বেচছে, কেউ 9,500 বেচছে, কিন্তু আমার কাছে এটা একদম ফিক্সড প্রাইস, পুরো 7,500 টাকা হলো আমি দিই। প্রাইসটা দেখায় আপনাদের ভালোভাবে। অন্ধারা কালশিরা আছে, ব্লু পট্টির দেখুন, পুরো পারফেক্ট ব্লু পট্টির পায়রা আছে, চোঁচো ব্লু, বাহ। দাদা একটু ডানাটা একটু দেখবো, ডানা আপনাদের কাছে করা আছে, তাও যতটুকু পারি চেষ্টা করবো দেখানোর জন্য। একদম থাকতে চাইছি, প্রচুর অ্যাগ্রেসিভ, দেখুন দেখুন কতটা অ্যাগ্রেসিভ, দেখুন হাতেই থাকতে চাচ্ছে না। আমি ধরে দেখাচ্ছি না, তো বেশি পায়রাদেরও ডিস্টার্ব করবো না, একটু পাঞ্জাটা দেখে ডিম তারা আছে, তাই তো? ওই জন্য ধরতে দিচ্ছে না, হচ্ছে পর পর আছে, দেখুন নতুন করে উঠছে। তো একটু পাঞ্জাটা দেখবো, কারণ বেশি আর বিরক্ত করবো না পায়রাটারও। তো লেজটা দেখুন, বাহ, একটু পাঞ্জাটা দেখে নি দাদা, এই একটা ডানা, এই একটা ডানা। আমি পার্টিকুলার সব কিছু দেখিয়ে দিতে চাইছি, অনেকে ভাববে হয়তো ডানা ফানা লক আছে কি ভাঙা থাকতে পারে, যাক এই দিক দিয়ে আপনার খুব সুবিধাই হবে আপনাদের জন্য। পাঞ্জাটা একটু সব করে নিন আপনারা। ওকে দাদা, তো আসুন মেলটা একটু দেখা। তো একদম গলা বাঁধানো কালশিরা নর দেখুন, অন্ধ্রার, তো নিয়ে গেলেই আপনারা ব্রিডিং করে ডিম বাচ্চা করাতেই পারেন। দাদা যেরকম বলছিল ডিম তো আছে, তাই তো? ওকে দাদা, একটু ডানাটা দেখবো একটু। ওকে দাদা, এই সাইডের ডানাটা আপনাদের একটু দেখিয়ে দিই, দমটা দেখে নিন। ওকে দাদা, একটু লেকটা আপনাদের দেখায় দেখুন, পাঞ্জাটা দেখুন। ওকে দাদা, বাহ, আপনাদের নিচে খাঁচাই করে দেখায় আসুন, জুয়াটার স্ট্যাংটা দেখুন, বাহ খুব সুন্দর লাগছে। তারপর ভাইব্রেশনটা দেখুন, মেলের, মেল ফিমেল দুজনেরই ভাইব্রেশন আছে কি, বাহ খুব সুন্দর জোড়া আছে। তো আপনারা কালেকশন করতে চাইলে করতেই পারেন, অসুবিধা নেই। তো যারা করবেন ডিসপ্লেতে নাম্বার আছে, একটু তাড়াতাড়ি কল করার চেষ্টা করবেন। একদম বিডিং জোড়া প্লেয়ার, তাই তো? এটা এটাকে কালোমা পায়রাই বলে বাইরের দিকে, যেটা লেজা দুই চার পাঁচটা পর হালকা হালকা কালো আছে, কালো আছে, আবার কালো ওঠে, কোনো সময় সাদাও ওঠে, ওদের হিসাবে এটা কালোমা জোড়াই বলে, আর এটা জিরিয়া কালোমা আছে। তো এইটাও তো সেল পোস্টে আছে, তাই তো? তো দাদা একটু পুরো প্রথমে একটু দামটা যদি ডিসকাস করে দেন এদের। এটা দাম রেখেছি আমি 4200 টাকা, চ্যানেল থেকে এলে 4000 টাকা করে, 4000 টাকা হয়ে যাবে। তো এইগুলো কি কোথাকার, বাইরের জেনারেশন? তো সব বাইরে, বাহ। এইবার হয়তো আমি আরেকটা কথা বলে দিই, এবার হয়তো এটা অনেকে যে যেরকম নামে চেনে, হ্যাঁ হ্যাঁ, কেউ খটাসি লাইনও বলতে পারে, কেউ বা স্টার লাইনও বলতে পারে, কেউ বা হয়তো দেখা গেল আরেকটা নাম যেন কি বলে ভুলে যাচ্ছে, আমি নামটা হয়তো মনে হচ্ছে, এখন যে যে নামে চেনে
ঠিক আছে এবার আমাকে অত ফোন করে জিজ্ঞাসা করে দাদা এটা কি লাইনের পায়রা কি বৃত্তান্ত না বৃত্তান্ত এটুকুনি আমি বলবো আমি লাইন নিয়ে কোনো কথা বলবো না পার্টিকুলার জিনিস যা আছে যারা চিনবে তারা আমি কোনোদিনও ভাবিনি যে এদেরকে কোনো সময় সেল পারপাসে আমাকে রাখতে হবে হচ্ছে কারণ নিজেরও কিছু লাগবে তো কারণ যেরকম আপনার সেট আপ করতে হবে অনেক সেই জন্য অনেক কথা ভাঙলে খুব সুন্দর সাইডে দেখুন একটা ব্ল্যাক রিং আছে লাল দানা তো ভর্তি বাহ ঠিক আছে তার ফেসব বয়টা দেখিনি তার আগে ডানাটা একটু দেখায় আপনাদের ডানা কাঁচি করা আছে ব্রিডিংয়ের জন্য নিয়ে গেলে ব্রিডিং করে ডিম বাচ্চা করতেই পারেন অসুবিধা নেই ওকে দাদা ঠিক আছে পাঞ্জাটা একটু দেখাবো বাহ ঠিক আছে ওকে দাদা ঠিক আছে ডানাটা দেখাবো ঠিক আছে এই সাইডে ডানাটা একটু দেখুন ওকে পাঞ্জাটা একটু দেখাবো আপনাদের ওকে এদের স্ট্রেংথটা একটু দেখিয়ে দিই আসুন তো ভাইব্রেশন দেখুন ফিমেলে প্রতিটা পায়রায় ভাইব্রেশন আছে ও বাবা নরের ভাইব্রেশন দেখুন মাথা খারাপ দাদা বলছে পায়রা কথা বলবে মেল ফিমেল দুটোরই ভাইব্রেশন দেখুন দুর্দান্ত যারা চিনবে তারা এক চান্সে লুপে নেবে দাদা বলছে যারা চিনবে তারা এক চান্সে নিয়ে নেবে তো আপনারা জলদি পায়রা তো সত্যি কথা বলতে আমার কাছে পায়রা যে কোয়ালিটি আমি রাখি আর দামের বিষয়টা ঠিক আছে তাতে পায়রা আমার কাছে বেশি দিন থাকে না বেশি দিন থাকে না তাই তো যারা যারা চেনার বোঝার তারা সঙ্গে সঙ্গেই কালেকশন করে নেয় তারা অতিরিক্ত বেশি কিছু জিজ্ঞাসা করে এবার নতুন যারা ভাইরা আছে কি নতুন পুষছে একটা পায়রা কিনতে গিয়ে তারা জানার অধিকার আছে কিন্তু আমি কি আমি তো মেন কথা আমি ডিউটির মধ্যে থাকি না তারা ফোন করে এক জোড়া পায়রা কিনতে গিয়ে এক একজন দু ঘন্টা তিন ঘন্টা কেউ আছে সকালে দু ঘন্টা দুপুরে দু ঘন্টা রাত্রে দু ঘন্টা অত যদি বেশি আমি তাহলে তো আমার নিজের মাথা খারাপ হয় নিজের একটা ডিউটি টাইম আছে কেন বলি যে ভাই যা আছে দেখো এই আছে ঠিক আছে আসো দেখো নিয়ে যাও এর বেশি আমি অতিরিক্ত কিছু বলতে পারবো বলাটা আমার ঠিক না কারণ দাদার তো পায়রাটা যে বিজনেস এমন না কারণ সবারই একটা পারিবারিক কাজকর্ম থাকে হচ্ছে পায়রাগুলো সেল করার জন্য মেন হচ্ছে কি আমার এত পায়রা হয়ে গেছে হ্যাঁ দাদা দেখছিলাম ভেতরে সময়ের মানে সময় দিতে পারছি না দ্বিতীয় কথা হচ্ছে আমার এই যে সেট আপটা আছে হ্যাঁ একটু সেট আপটাকে আমি চেঞ্জ করবো ভেঙে একটু বড় করবো এবার এত পায়রা আমি কোথায় রাখবো হ্যাঁ ঠিক তো সেই জন্য আমি কিছু পায়রা কমিয়ে দিচ্ছি ঠিক আছে কিন্তু অনেকে হয়তো ভাবতে পারে যে না হয়তো দাদা ঘরে ভালো পায়রা রেখে দিয়ে খারাপ পায়রা গুলোকে দিচ্ছি সেরকম কোনো না আমার ঘরে পার্টিকুলার যদি 80 পিস 100 পিস পায়রা থাকে যে কটা পায়রা আছে কেউ কাউর থেকে কমতি না যে বলে আমায় দেখো বলে হ্যাঁ সেরকমই তো সব কটা যে কটা পায়রা আমি দেখাবো পায়রা দেখবে ঠিক আছে কিছু বেশি দামেরও আছে কিছু কম দামেরও আছে এবার যার যেরকম সামর্থ্য সেই সেইভাবে কালেকশন করে নি যার যেটা চয়েস চয়েসের উপর দাম নির্ভর করে যে জোড়াটা দেখানো হলো তার ডিম অবস্থায় আছে তাই তো তো সময় আছে দেখে নেন আপনারা ওই দেখুন একদম ডিম তাওয়ায় আছে এই সাইডে ডিমটা আছে দেখুন ডিম দেখা যাচ্ছে এই যে ডিম আছে তো নিলে কালেকশন করতেই পারেন তো ডিম কি নিয়ে গেলে তা দেবে মনে হয় তো না নাকি ডিমটা সাবধানে যদি নিয়ে যেতে পারে আমি অন্য ফাস্টিং করার জন্য অন্য কাউকে দিলে তো ডিমটা গিফট করবেন নাকি হ্যাঁ ডিম আমি এমনি দিয়ে দেব বাহ কেউ যদি নিয়ে যেতে পারে সাবধানে তাহলে নিয়ে নেব নাহলে আমি অন্য কোনো জায়গায় চালানোর ব্যবস্থা করব কারণ ডিম ফোটার মুখ হ্যাঁ হ্যাঁ ঠিক তো আসুন পরের জোড়ার দিকে যাই যেটা সেল পোস্টে আছে জোড়ার ক্ষেত্রে আপনারা সিঙ্গেল করে দেখাচ্ছি কারণ এটা কি জোড়া আছে দাদা এটা এটা চেন্নাই গোলা আছে চেন্নাই গোলা লাইনের চেন্নাই ব্রিডের পায়রা আছে তো আপনাদের যেরকম বলেও ছিলাম তো এটা বলে কেউ হারা সবুজ বলে যে যেরকম নামে চেনে
অ্যাকচুয়ালি এটা চেন্নাই ব্রিড আছে। চেন্নাই ব্রিড, তাই তো? না, আমার কালেকশনই চেন্নাই থেকে করা। ও, চেন্নাই থেকেই কালেকশন করে? চেন্নাই থেকে কালেকশন। ওকে, একটু ডানাটা দেখবো দাদা। তো ডানাটা আছে দেখুন, লেকটা দেখুন। ওকে দাদা, ঠিক আছে। তো এরই মেলটা দেখাই, এটা দেখুন আপনারা, খুব পছন্দ হবে আপনাদের। মাথার শেপটা দেখুন, জেগদার। কেউ কাঁচকলা মুখশিও বলে, কেউ জিরিয়া মুখশি বলে। বাহ, খুব সুন্দর জোড়া। ডানাটা একটু দেখবো দাদা, একটু ডানাটা দেখুন। বাহ, ভাইব্রেশনও আছে, খুব সুন্দর জোড়া। ওকে দাদা, ঠিক আছে। স্টেইনটা দেখো, খুব সুন্দর। তো দাদার কাছে যেরকম প্রথমেই শুরুতে বলেছিলাম বাইরের ব্রিড আছে, তো তার প্রমাণটাও দেখিয়ে দিচ্ছি দেখুন। বা স্ত্রী খাড়ানটা দেখুন, মেল ফিমেলে অসাধারণ খাড়ান। আর দাদা একটা কথা আপনাদের জিজ্ঞেস করেন, এটা তো সেল পোস্টে দিয়ে দামটা ডিসকাস করে দেন। এটা দাম 2200 টাকা রেখেছি, চ্যানেল থেকে কেউ এলে 2000 টাকা, 2000 টাকায় হয়ে যাবে, তাই তো? একদম চেন্নাই ব্রিড, আপনারা নিয়ে কালেকশন করতে পারেন, ডিম বাচ্চা সবই ওকে আছে। তো দাদা, এদের পায়রা বাচ্চা যদি কেউ উড়াতে চায়, কতক্ষণ টাইমিং হতে পারে তাও চেন্নাইয়ের পায়রা? মাথাটা আমার কাছে উড়ানো আছে 5.5 ঘন্টা। আপনার কাছেই? আমার কাছে 5.5 ঘন্টা উড়ানো আছে, নটটা আছে 4 ঘন্টা একটু ওপরে আছে, 4 ঘন্টার ওপরে, 4 ঘন্টার ওপরে আছে। কেন বাজে যে টাইমে পায়রা উঠতো, আরো যে টাইমে বাজে অ্যাটাক করেছে সেই টাইমে আমি পায়রা নামানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। অলরেডি মৃত্যু গেছে, গিয়ে 2 না 3টার মতো নিয়ে চলে গেছে। তো আসুন পরের জোড়ার দিকে। তো এই জোড়াটা দেখুন, চেন্নাই ব্রিডে আছে। এই জোড়ার দাম কি আছে একটু যদি বলেন? কি দাম? 2200 টাকা আছে, ওটা 2000 টাকা করে দেবো, 2000 টাকা করা যাবে। তো আইসটা একটু দেখিয়ে দিই আপনার, কারণ এত পায়রা তো বেশিরভাগ তো এইভাবে দেখানোর একটু চেষ্টা করছে, কারণ না তো হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, কারণ আরও অনেক পায়রা আছে। একদম ব্রিডিং জোড়া আছে, খুব সুন্দর। যে মাথাটা আছে না, মাথাটা হচ্ছে হাড়ুকুদু লাইন, হাড়ুকুদু লাইনের শর্ট সাইজের, হাড়ুকুদু লাইন সাইজের আর খুব সরু টাইপের। হ্যাঁ, ওকে দাদা, স্ট্রেংটা দেখি, স্ট্রেংটা দেখুন আপনারা। বাহ, মেল ফিমেল খুব সুন্দর জোড়া। চেন্নাই কালেকশন, চেন্নাই কালেকশন, তাই তো? একদম ডিম তাওয়ায় আছে, ফুল মস্তিতে আছে এটা। তো পরের জোড়াটা দেখুন, প্রচুর অ্যাগ্রেসিভ, কি করে আপনার দেখায় তাই ভেবে পাচ্ছি। চেপে ধরে রয়েছি, হাতে থাকতে চাইছে না, একদম ধরি না না পায়রা। আমি খুব সুন্দর মেলটা দেখুন জাস্ট। তো এটা কোথাকার পায়রা বললেন দাদা? এগুলো বাইরের কালেকশন সব, বাইরের, তাই তো? সবই বাইরের কালেকশন। তো আপনি নিয়ে আসেন তাই তো এগুলো? না, আমি ট্রান্সপোর্ট করে দিই ওখান থেকে, ওখানে লোকাজ হয়ে ট্রান্সপোর্ট করে পাঠিয়ে দিই। বাহ, এই জোড়াটা আপনার কাছে কতদিন আছে তাও দাদা? আপনার কাছে এটা মোটামুটি 1 বছর হয়নি। এখন 1 বছর হয়নি না, 8-9 মাস হবে। বাহ, তো এই পেয়ারটা যা আপনার সেল পোস্ট আছে, একটু দামটা যদি ডিসকাস করেন। 4200 টাকা, 2200 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, 200 টাকা, 4 টাকায় হয়ে যাবে। বাহ, তো আসুন এই যে স্ট্রিং দেখি, আসুন এই জোড়ার ভাইব্রেশনও দেখুন। বাহ, খুব সুন্দর জোড়া আছে, আমার মাথা দুটো। বাহ, নোয়ার মাজার দুটোরই ভাইব্রেশন, তাই তো? তো আসুন পরের জোড়া দেখো, এই পেয়ারটা দেখুন, কালদমা চিনিশি, কালদমা প্লাস চিনিশিটা, তাই তো? বাহ, খুব সুন্দর আছে, নরের আইস টেকটা আপনাদের শক করাতে যায়। বাহ, এই সাইডে ফিমেলের আইস আছে, এদের ভাইব্রেশনও আছে দাদা বলছিল, দেখবো কিরকম ভাইব্রেশন আছে না আছে। তো চলুন এবার একটু স্ট্রিং দেখে নিই, আসুন। ফিমেলের ভাইব্রেশন আছে, নরেরও প্লাস নরেরও ভাইব্রেশন আছে। তো এই পিয়ারটা জোড়া কিরকম দাম পড়বে দাদা একটু যদি বলেন? 2000 টাকা। ওকে, ঠিক আছে, আসুন পরের যে জোড়া আছে। পরে কি আর জোড়া আছে তেমন? জোড়া বলতে চেন্নাই কালেকশন, চেন্নাই কালেকশন, তাই তো? একদম সেট পেয়ার, একদম সেট জোড়া আছে, পুরো সেম সেম দেখতে। এই জোড়াটার দামটা একটু ডিসকাস করে দেন।
এই জোড়াটার দাম রেখেছি আমি 3,500 টাকা 3,500 টাকা তাই তো পরের জোড়াটা দেখুন এটা আন্ধ্রা কালেকশন আন্ধ্রা তাই তো ফিমেলের ভাইব্রেশন দেখুন ৩৫০ তো আপনারা নিলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন সবকটা কোয়ালিটি বেটার আছে তার সাথে স্টাইলিংটা খুব সুন্দর আপনারা নিলে ওড়াতেই পারেন অসুবিধা নেই তো আসুন যে পরের জোড়া বা সিঙ্গেল আছে সেটা আপনাদের ম্যাডাসের জোড়া পিয়ার মোটামুটি কমপ্লিট হয়ে গেল কিছু সিঙ্গেল আছে আপনাদের একটু শক করে দিচ্ছি আসুন তো এই সিঙ্গেল তিনটেই মেল আছে আপনারা কালেকশন যদি সিঙ্গেলের কিছু কালেকশন করতে চান তো করতেই পারেন তিন পিস মেল আছে তো এর দামটা আমি ডিসকাস করে দিচ্ছি দাদা আসুক আপনারা তার আগে এদের স্টাইলিংটা দেখে নিন দাদা এগুলো কত করে পিস পড়বে এগুলো 2,500 টাকা দাদার কাছে ম্যাডাস মোটামুটি কমপ্লিট হলো আপনারা অবশ্যই দাদার কাছেও ভালোবাসা দেবেন ভালো কোয়ালিটির পায়রা আছে অবশ্যই আসবেন পারচেজ করবেন তো এর পরের পাটে গিরিবাজ আছে দাদার বাড়ি যদি গিরিবাজ লাভার হয়ে থাকেন তো পরের পাটের ভিডিও কাল আসছে তো তখন অবশ্যই দেখবেন ঠিক আছে আর এই ম্যাডাস দেখালাম এগুলো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গে ওই যে নাম্বারটা পোর্ট করে সেটা কলো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই ফোন করবেন ভিডিও এখানে থাকলো সবাই ভালো থাকবেন টাটা।